দিল্লিতে মুসলমানরা ভালো নেই, শুধু দিল্লিতে না, ভারতের মুসলমানরা ভালো নেই। আর এটাকে যদি আরেক শব্দে বলি, পৃথিবীতে মুসলমানরা ভালো নেই। এই জন্য অনেকেই আমার কাছে ইতিমধ্যে বলেছেন যে এরকম পরিস্থিতিকে হত্যা চলতেছে, আমরা কোনো খবর নেই। বরং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই হত্যাকাণ্ডকে যে গণহত্যা হিসাবে তিনি বলেছেন, গণহত্যা চলতেছে। গত দুই একদিন আগেও 11 জন মানুষের, মুসলমানদের লাশ দিল্লিতে উদ্ধার করা হয়েছে। আশপাশ করে আজকে মুসলমানদের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তারা খুন হয়ে গেছে। আজকে হাজারো বাড়ি ঘরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আজকে বাবার সামনে তার পাকা হত্যা করা হচ্ছে। আজকে মায়ের সামনে তার মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। আজকে আমার মায়ের কুয়োকে খালি করা হচ্ছে। আজকে আমার ছোট বাচ্চাকে বিয়ে করা হচ্ছে। আজকে হাজারো মা বোনদেরকে বিধবা করা হচ্ছে। সেই খুনি মুখী বাংলাদেশ আসবে, এটা বাংলাদেশের অসহ্য করে না। হয়তো আমরা শক্তিশালী নই, কিন্তু তোমার মনে নেই। صارت كفي السقاء أئن طويلا وما من دواء فقومي صاروا كما الببغاء لساني سليم وقلبي كليم وعيني صارت كفي السقاء أئن طويلا وما من دواء فقومي صاروا كما الببغاء তার বিয়ে বলে ওয়ামান না আসলাম, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, তার চেয়ে বড় জঙ্গি সন্ত্রাস আর কে হতে পারে, যে মসজিদ পুড়িয়ে দেয়, মসজিদ বন্ধ করে দেয়, তার চেয়ে বড় জঙ্গি পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে? মুজিব বর্ষ দিবসে পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি নরেন্দ্র মোদিকে বাংলার জমিনে বঙ্গবন্ধুর শতবর্ষ করবায়া তো ও ডিক্টেটর বনকে পুরে ইন্ডিয়া কো তবাহ কর সকতা হ্যায়, পুরি ইন্ডিয়া কে মুস্তাকবিল কো দাও পে লাগা সকতা হ্যায়। ইন্ডিয়া কি আওয়াম কো হোশ কে না ভুলনা চাহিয়ে, ইহতিজাজ করনা চাহিয়ে, আর হামারি আওয়াম কো ভি হোশ কে না ভুলনা চাহিয়ে কি হামারে মুসলমান ভাই হ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইরশাদ ফরমায়া, আল মুসলিমুনা কাল জাসাদিল ওয়াহিদ, কি তমাম কে তমাম মুসলমান এক জিসম কে মানেন্দে। মুসলমানোঁ মে মুলকি তফরীক নেই হ্যায় কি ও ফলা জগা কা মুসলমান হ্যায়, ইয়ে ফলা জগা কা মুসলমান হ্যায়। সবসে পহলা রিশতা খালিক ওর মখলুক কা হ্যায়, ওর খালিক ওর মখলুক কা জো রিশতা হ্যায়, ইয়ানি সবসে পহলে উসকা রিশতা হ্যায় জিসনে হমে পয়দা কিয়া।
দেখি লুকা।